চলে আছে। নাহিদের নিঃশ্বাস ভারী হয়ে আসলো। এই মেয়েটার ভেজা চোখে তাকালেই নাহিদের পুরো দুনিয়া অন্ধকার মনে হয়। নাহিদ এক প্রকার দৌড়ে আরজুর কাছে আসলো। ফ্লোরে দুই হাঁটু ভাঁজ করে আরজুর মুখটা আঁজলা ভরে কপালে ব্যান্ডেজে তাকিয়ে অস্থির হয়ে বলল, তুই ঠিক আছো আরজু? এইসব কি করে হলো? আরজু ফ্যাল ফ্যাল করে তাকে নাহিদের পানে চেয়ে রইল। এই চমৎকার পুরুষটি তার সামান্য অশ্রু দেখে এতটা বেসামাল হয়ে পড়ে, সে কি করে আরজু সারা জীবনে কান্না কারণ হতে পারে? নাহিদ আবার বলল, তুমি এত বেখেয়ালি কেন? নিজের প্রতি খেয়াল নেই তোমার? আরজু তখনও নিস্তব্ধ হয়ে নাহিদকে দেখছে। আরজুর নীরবতা নাহিদের ভেতরে তীব্র ভয় সঞ্চার করছে। হঠাৎ কি হলো আরজুর? এতটা বিক্ষিপ্ত কেন দেখাচ্ছে মেয়েটাকে? রিমি শুকনো ঢুকিল। শুভর কানের কাছে ফিসফিস করে বলল, শুভ চল আমরা বাগানে হেঁটে আসি, ওরা কথা বলুক। শুভ একবার নাহিদ আর একবার আরজুর দিকে তাকালো। দীর্ঘশ্বাস ফেলে রিমিকে নিয়ে বেরিয়ে গেল। আরজুর ফ্যাকাশে মুখ দেখে নাহিদ আরজুকে জড়িয়ে ধরল। আরজু যেন নিষ্প্রাণ হয়ে স্থিরভাবে বসে আছে। নাহিদ আরজুর কাঁধেই উষ্ণ স্পর্শ দিয়ে শীতল কণ্ঠে বলল, আমার বউটা কি কোনো কারণে কষ্ট পেয়েছে? এত শান্ত আরজুকে একদম ভালো লাগছে না, বলো কি হয়েছে, আমি সব ঠিক করে দিব। আরজু থমথমে গলায় বলল, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, সেটার সঠিক উত্তর আর সংক্ষিপ্ত জবাব দেবেন। নাহিদ খানিকটা চিন্তিত ভঙ্গিতে আরজুর দিকে তাকিয়ে রইল। আরজু নিজেকে এ সামলে ভাঙা গলায় বলল, আমার মাম্মি পাপার মৃত্যুর জন্য কি আপনি দায়ী? নাহিদের মনে হলো কেউ তাকে উত্তাল সমুদ্রে ফেলে দিয়েছে, যেখানে কোনো কূল কিনারা নেই। আরজু করা কঠিন প্রশ্নে নাহিদের বক্ষে দূর দূর কম্পন সৃষ্টি হলো। আরজু আবারও একই প্রশ্ন করল। নাহিদ মেঝেতে স্থির দৃষ্টিতে মাথা নত করেই রইল। আরজুর হৃদস্পন্দন বেড়েই চলছে। মন বলছে একবার নেতা সাহেব বলুক সব মিথ্যে, কিন্তু আরজুর সজল মস্তিষ্ক নাহিদকে অপরাধীর ন্যায় নত হওয়া দেখে অস্থির হয়ে উঠেছে। আরজু অস্থির হয়ে বলল, আমি আপনার জবাবের জন্য অপেক্ষা করছি। নাহিদ স্থির হয়ে গেছে আরজুর সেই প্রশ্নেই। আরজু জবাবের জন্য অপেক্ষারত বুঝতে পেরে নাহিদ মাথা উপর নিচ করে নিজের সম্মতি প্রকাশ করল। আরজু সে জবাব বুঝতে পেরে সাথে সাথেই চোখ বুজে নিল, উপরে পাটি দাঁত চেপে ধরল নিচের নরম ওষ্ঠে, আঁকি যুগল দিয়ে গড়িয়ে পড়ল অশ্রু। এই একটা জবাব আরজুকে ভেতর থেকে গুড়িয়ে দিল মুহূর্তে। আরজু আবার জিজ্ঞেস করল, এত কিছুর পরেও কয়েক বছর আগে আমার বাসায় আপনার পরিবার বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল, মানে আপনি আমার সম্পর্কে আগে থেকেই সবটা জানতেন। নাহিদ চোখ তুলে আরজুর দিকে তাকালো। যে চোখে নাহিদ আকাশচুম্বী ভালোবাসা দেখতে পেত, সেই চোখে আজ বিষাদ অবিশ্বাস দেখতে পাচ্ছে। নাহিদ আরজুর কোমল হাতে নিজের রুক্ষ হাত রেখে শান্ত হয়ে বলল, আরজু আমি হ্যাঁ বা না? আরজু সেই কঠিন গলা শুনে নাহিদের বুক কাঁপছে। এত বছর ঠিক যেই ভয় পেয়েছে আজ তা সত্যি হয়ে তার সামনে দাঁড়িয়েছে। কি জবাব দেবে নাহিদ, কি করে বোঝাবে আরজুকে? মুহূর্তে নাহিদের দু চোখ ভরে উঠল। আরজু থেকে তাকে বলল, হ্যাঁ কিন্তু আমি। আরজু হাত তুলে নাহিদকে থামিয়ে দিল। দু চোখ ভারী হয়ে আসলো আরজুর। শক্ত গলায় বলল, তার মানে আপনি এতদিন আমাকে চরম বোকা বানিয়েছেন, আমাকে না চেনার ভান করেছেন, ভালোবাসার নাটক করেছেন, এ বিয়ে এই সম্পর্ক সবটাই একটা ধোঁকা, আপনি আমার সাথে প্রতারণা করেছেন। নাহিদের নিঃশ্বাস ঘন হয়ে আসলো। আরজু জলে আলতো স্পর্শ করে বলল, তুমি আমাকে ভুল বুঝছো আরজু, এমন কিছুই নেই, আমি তোমাকে ধোকা দেইনি, আমার অনুভূতিতে কোনো মিথ্যা ছিল না। আরজু ভেজা চোখে নাহিদের দিকে তাকিয়ে শান্ত সুরে বলল, কোনটা ভুল? আপনার জন্য আমি একদিনের মধ্যে বাবা মা দুজনকে হারিয়েছি, তাদের রক্তাক্ত থেতলে যাওয়া দেহ আমাকে আজও স্বস্তিতে বাঁচতে দেয় না। আপনার সামান্য বেখেয়ালির জন্য আজ আমি এতিম। যেই মানুষটার হাতে আমার বাবা মায়ের রক্ত লেগে আছে, সেই মানুষটাকে আমি মনে প্রাণে ভালোবেসেছি, আর সেই মানুষটাই আমার সাথে কত দক্ষ অভিনয় করে গেছে। নাহিদ কোনো মতে নিজের উমলে আসা কান্নাকে দমিয়ে বলল, আরজু ইটস জাস্ট এ অ্যাক্সিডেন্ট, আমি ইন্টেনশনালি কিছুই করিনি, এমন কিছু হবে আমি জানতাম না, সেদিনের পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম ছিল, লেট মি এক্সপ্লেইন। আরজু এবার ভীষণ ক্ষিপ্ত হয়ে গেল, রেগে বলল, জাস্ট অ্যাক্সিডেন্ট, আপনি জানেন এই জাস্ট অ্যাক্সিডেন্ট আমার জীবনটাকে কতটা এলোমেলো করে দিয়েছে, আমার পুরো পরিবারকে এক সেকেন্ডের মধ্যেই নিশ্চিহ্ন করে দিয়েছে, কি এক্সপ্লেইন করবেন আপনি? এত সবের পরেও আপনি থেমে থাকেননি, আমাকে পাওয়ার জেদ চেপে ধরলেন, বিয়ের প্রস্তাব অবধি পাঠালেন, অথচ ভার্সিটিতে আমাকে না চেনার দারুণ অভিনয় করে গেছেন,
দিনের পর দিন আমাকে ঠকিয়ে এসছেন, আবার অনুভূতি নিয়ে খেলেছেন, সব সত্যি আমার কাছে সূক্ষ্মভাবে লুকিয়েছেন, আর আমি অন্ধের মতো আপনাকে বিশ্বাস করে গেছি, সবাই ঠিক বলে। আমি ইমোশনাল ফুল, তাই তো আমাকে খুব সহজেই বোকা বানিয়েছেন। কেন করেছেন এমন? কী ক্ষতি করেছিলাম আমি? আপনার এই মিথ্যার জালে আমাকে কেন জড়ালেন? মিথ্যা ভালোবাসা, মিথ্যা সংসারের স্বপ্ন কেন দেখালেন? আমি তোমাকে কোনো মিথ্যা স্বপ্ন দেখাইনি আরজু, আমার ভালোবাসা অনুভূতি সবটাই সত্যি। তোমাকে ভালোবাসি বলেই তোমার কাছ থেকে দূরে দূরে থেকেছি, কিন্তু তাহলে বিয়ের দিন সত্যিটা কেন জানালেন না? তোমাকে হারাবার ভয়, আমার মনে তোমাকে পাবার তীব্র আকাঙ্ক্ষা আর লোভ সৃষ্টি হয়েছিল, তাই সত্যিটা বলতে পারিনি। আপনি কি ভেবেছেন মিথ্যে দিয়ে সব কিছু ঢেকে ফেলতে পারবেন? আপনার মতো উচ্চবিত্ত পরিবারের কারোর উচ্চাকাঙ্ক্ষা জেদ হয়ে আমি আরজু কখনোই থাকতে চাই না। যেই সম্পর্কের শুরুটাই প্রতারণা, মিথ্যে ছল চাতুরিতে করা, সেই সম্পর্কে কখনোই ভালোবাসা থাকতে পারে না। নাহিদ আরজু ওর দুহাত চেপে ধরে ভাঙা গলায় বলল, আমার জন্য তোমার ক্ষতি যা হয়েছে সেটা পূরণ করা কখনোই সম্ভব না। ক্ষমা চাওয়ার কোনো মুখ আমার নেই, এই একটা অপরাধ বোধ আমাকে সারা জীবন তাড়া করে বেরিয়েছে। আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারিনি, তোমার সামনে দাঁড়ালেই নিজেকে ভীষণ অপরাধী মনে হতো। এই অপরাধ বোধের জন্যই আমি বিয়ের পর তোমার সাথে সহজ হতে পারছিলাম না, কিন্তু আমি নিজেকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারিনি। আমার অনিচ্ছাকৃত এই ভুলের জন্য তুমি আমাকে যা শাস্তি দিবে মাথা পেতে নেব। আজ ডান হাতের পিঠে নিজের অশ্রু মুছে এলো, থমথমে গলায় বলল, শাস্তি তো আপনাকে অবশ্যই দিব। নিঃসঙ্গতা একাকিত্বের চাইতে বড় শাস্তি আর কিছুই হতে পারে না। আপনাকে আমি সেই শাস্তিটাই দিলাম, আরজুর ভালোবাসা দেখেছেন, কিন্তু হৃদয় ভাঙা আরজুর কঠোরতা দেখেননি। আরজু যেমন ভালোবাসতে জানে, প্রতারক বিশ্বাসঘাতক মিথ্যাবাদীদের তেমন ঘৃণা করতেও জানে। আরজু বসা থেকে উঠে দাঁড়ালো, সামনে আগাতেই পেছন থেকে কেউ তার হাত ধরে থামালো। আরজু পেছনে ফিরে দেখলো নাহিদ তখনও মেঝেতে হাঁটু গিরে মাথা নিচু করে বসে আছে। সে অবস্থাতেই এক হাতে আরজুর হাত ধরে কম্পনরত গলায় বলল, এত বড় কঠিন শাস্তি দিও না আরজু, আমি নিঃস্ব হয়ে যাব, তোমাকে পেয়ে হারানোর যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। আরজু কঠিন সুরে বলল, আপনাকে দেখলেই আমার বাবা মায়ের হত্যাকারী মনে হচ্ছে, একজন প্রতারক বিশ্বাসঘাতক মনে হচ্ছে। এই অবস্থায় আপনার সাথে থাকার বিষ পান করা সমান, আপনি কি চান আমি সেই বিষ প্রতিনিয়ত পান করি? নাহিদ নিস্তব্ধ হয়ে আরজুর হাত ছেড়ে দিল। নিজের প্রিয়তমাকে বিষ পান করানোর মতো শাস্তি কি করে দিতে পারে? তাকে এইভাবে শাস্তি না দিয়ে বুকে ছুরি চালিয়ে দিত নাহিদ। উফ, শব্দ পর্যন্ত করতো না, কিন্তু আরজু তার মেরুদণ্ড ভেঙে চলে যাচ্ছে। এবার নাহিদ উঠে দাঁড়াবে কি করে? আরজু আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, দরজা দিয়ে বেরিয়ে আসার সময় সুমিতাকে আটকালো। মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, ভাবি এইভাবে বাড়ি ছেড়ে চলে যাবেন না, ভাইজান ভীষণ কষ্ট পাবে, স্বামী স্ত্রীর মধ্যে কত ভুল বুঝাবুঝি হয়, তাই বলে বাড়ি ছেড়ে কেউ চলে যায়? এটা আপনার ঘর, আপনার সংসার, আপনি না থাকলে সব যে শূন্য হয়ে পড়বে। আর যে মলিন হাসলো, যে হাসিতে রয়েছে তীব্র বিষাদের ছাপ। আর যে একলো পুরো ঘরে চোখ বুলিয়ে বলল, আমিও সব কিছু আমার ভেবেছিলাম, কিন্তু এই ঘর সংসার কিছুই আমার নয় সুমি, সবটাই আমার ভ্রম ছিল, আজ সেই ভ্রম কেটে গেল। যেই ভালোবাসার বিশ্বাস নিয়ে এই বাড়িতে এসেছিলাম, আজ দেখি সেই ভালোবাসা ছিল সম্পূর্ণ মিথ্যে ছলনা। আর বিশ্বাস হচ্ছে কাচের মতো, একবার ফাটল দেখা দিলে আর জোড়া লাগানো যায় না। তোমার ভাইজান আমার সেই বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়েছে, আমাদের সম্পর্কের ভীতিটাই যে ভীষণ নড়বড়ে। তোমার ভাইজান দারুণ অভিনয় করে গেছে আমার সাথে, জীবনে প্রথম আমার নিজের সিদ্ধান্তে ভীষণ আফসোস হচ্ছে। আসি সুমি, ভালো থেকো। আরজু দ্রুত সেখান থেকে বেরিয়ে আসলো। আরজুকে বেরিয়ে আসতে দেখে শুভা রিমু এগিয়ে আসলো। আরজু থমথমে মুখ দেখে শুভ ভয় পেয়ে গেল, এই মেয়ে নির্ঘাত কোনো ঝামেলা করেছে। আরজুর এই সাংঘাতিক রাগকে শুভ নিজেও ভয় পায়। সবসময় হাসি খুশি থাকা মানুষগুলোর অভিমান হয় ভয়ঙ্কর। আরজু কঠিন সুরে বলল, আমাকে বাসায় নিয়ে চল শুভ। মানে আরজু প্লিজ পাগলামি করিস না, মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নে, এমন রাগের মাথায় কিছু করিস না। স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ককে এইভাবে নষ্ট করা যায় না, সব কিছু ছেলে খেলা পেয়েছিস। আরজু ক্ষিপ্ত চোখে তাকিয়ে বলল, কিসের সম্পর্ক? যেই সম্পর্কের মধ্যে সামান্যতম সত্যতা নেই সেই সম্পর্কের জোরে থাকতে বলছিস? যেখানে আমার ভালোবাসা বিশ্বাসকে দিনের পর দিন মিথ্যার আড়লে গলা চেপে হত্যা করা হয়েছে সেই সম্পর্কের কথা বলছিস?
চাই না এমন সম্পর্ক, কোনো বিশ্বাসঘাতক প্রতারককে আমার জীবনে জায়গা দিতে চাই না। রেমি হতভম্ব হয়ে আর্যের দিকে তাকিয়ে রইল। এই কঠোর আর্যকে এই তো কখনোই দেখা হয়নি তার। চঞ্চল ইমোশনাল আহ্লাদি আর্যকে দেখেই অভ্যস্ত, যে মেয়েটার চোখে মুখে মায়া উপচে পড়ত সেই চোখে আজ প্রথম সাংঘাতিক ক্রোধ দেখতে পেল। রাগে আর্য রীতিমতো ওর কাঁপছে, শুভ আর কিছুই বলো না। এই মুহূর্তে আর্য প্রচণ্ড ট্রমার মধ্যে আছে, তাই সঠিক ভুল কোনো কিছুই অনুধাবন করতে পারছে না। এই ক্রোধের আগুনে ফেটে পড়া আর্যকে বেশি খাটালো না শুভ, চুপচাপ আর্যকে নিয়ে রওনা দিল। অফিস থেকে এক প্রকার দৌড়ে আসলেন সাবা খানম। আর্য আহত অবস্থায় বাসায় এসেছে শুনেই তিনি অস্থির হয়ে পড়েছেন। বাসায় এসে আর্যকে থমথমে অবস্থায় সোফায় বসা দেখতে পেলেন। জোয়ার আহমেদ তখনও অফিসের পোশাকে আর্যর সামনে চিন্তিত হয়ে বসে আছে, হয়তো মাত্র এসেছেন। সাবা খানমকে দেখে আর্য রাগান্বিত চোখে তাকাল। সাবা খানমের গলা শুকিয়ে আসল, এমন কঠিন দৃষ্টি কেন ফেলছে? তিনি আর্যর পাশে বসে পড়ল। আর্যর কপালে ব্যান্ডেজ দেখে অস্থির হয়ে বলল, কি করে হলো এসব, নাহিদ কিছু করেছে? আর্য শক্ত গলায় বলল, নেতা সাহেবকে তুমি এত অপছন্দ কেন করো? সাবা খানম চমকে গেলেন, থতমত খেয়ে বললেন, সেটা তো আগেই বলেছি, নেতা ফেতা আমার পছন্দ না। শুধুমাত্র পলিটিশিয়ান বলে অপছন্দ নাকি অন্য কিছু খালামণি? সাবা খানম কি বলবেন বুঝতেই পারছে না, মেয়েটাকে আজ অন্যরকম লাগছে। তিনি একবার জুবার আহমেদের দিকে তাকিয়ে বললেন, অন্য কিছু কি? তুমি আমাকে মিথ্যা বলছো খালামণি, সব সত্যি আমার কাছে লুকিয়েছো। কি বলছিস, কিসের মিথ্যা? আম্মা বাবার গাড়ি দুর্ঘটনার পেছনে যেই মানুষটা ছিল সেটা নেতা সাহেব ছিলেন, আর এই সত্যটা আমার কাছে কেন গোপন করলে? সাবা খানম শিউরে উঠল, এই কঠিন সত্যের মুখোমুখি আর্যকে তিনি কখনোই করতে চায়নি। তাহলে কি করে জানলো আর্য? আর্য আবার বলল, তুমি জানতে আমি ওই মানুষটার প্রতি দুর্বল, তবে কেন বলনি সব? সাবা খানম চুপসে গেলেন, নিজের স্বরে বললেন, আমি চেয়েছিলাম তোকে আটকাতে কিন্তু পারিনি, তোকে সব বলে পুনরায় সেই ট্রমার মধ্যে ফেলতে চাইনি, তাই তো তোকে রওশনের সাথে মিট করতে পাঠিয়েছিলাম যাতে তোর মাথা থেকে নাহিদের ভূত নেমে যায়। কিন্তু তুই কি করেছিলি? এই কারণেই আমি তোদের বিয়েটা মানতে পারিনি, কিন্তু নাহিদের প্রতি তোর দুর্বলতা দেখে সেটা মানতে বাধ্য হয়েছি। তবে সারাক্ষণ ভয় হতো তুই ভালো আছিস কি না, কিন্তু তোকে নাহিদের সাথে এত সুখী দেখে আমি নিশ্চিন্ত হয়েছিলাম। তোর শোক ছাড়া আর কিছুই চাই না আমি। আর্য দীর্ঘশ্বাস ছাড়ল, ভুল তার, সে মানুষ চিনতে ভুল করেছে। একজন বিশ্বাসঘাতক কখনোই কাউকে ভালোবাসতেই পারে না। এতদিন যা ছিল তবে কি সবটাই অভিনয় ছিল? আর্যর মনে হচ্ছে সে নাহিদকে কখনো বুঝতেই পারেনি, মানুষটা কখনো সত্যি বলেছে বা কখন মিথ্যে বলেছে কিছুই আর্য বুঝতে পারছে না। অন্ধকারাচ্ছন্ন কামরা একের পর এক সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে নাহিদ। তার নিঃসঙ্গ জীবনে ভোরের আলো হয়ে এসেছিল আর্য, আর আজ আবার তাকে সেই নিঃসঙ্গতার আধারে ফাঁসিয়ে দিয়ে পাষাণের মতো চলে গেল। একবার ভাবল না নাহিদ কি করে বাঁচবে, এত নিষ্ঠুর আচরণ কেন করলো মেয়েটা, তার ভালোবাসা চোখে পড়লো না, সবটাই মিথ্যে মনে হচ্ছে। হঠাৎ করে ঘরে আলো চলে উঠল। নাহিদ আর চোখে তাকিয়ে দেখলো আসফি এসেছে। নাহিদ কোনো প্রতিক্রিয়াই দেখালো না। আসফি দেখলো সারা ঘরের টোরে ছড়িয়ে ছিঁড়ে থাকা সিগারেটের অবশিষ্ট অংশ, সিগারেটের ধোঁয়ায় ঘরে নিঃশ্বাস ফেলা যাচ্ছে না। পাশে টেবিলে পড়ে থাকা প্যাকেট থেকে একটা সিগারেট বের করে নিজেও ধোঁয়া উঠতে ব্যস্ত হয়ে পড়লো আসফি। আর কৌতুক সুরে বলল, যার শালা বউয়ের বিরহে পুরো ছাকা খাওয়া প্রেমিকদের মতো বিরোধ পালন করতে বসে গেছিস। নিবারস নাহিদের এসব মানায় বউয়ের হাত পা বেঁধে একটু আদর সোহাগ করলেই আইসক্রিমের মতো গলে যেতে। নাহিদ কোনো জবাবই দিল না। আসফি দেখলো নাহিদের বিধ্বস্ত মুখখানা, দুচোখ অসম্ভব লাল হয়ে আছে, নিতান্তই পুরুষ বলে হয়তো চিৎকার করে কাঁদতে পারছে না, তাছাড়া সেটা নাহিদের ব্যক্তিত্বের সাথেও যায় না। আসফি কিছুক্ষণ পর শান্ত সুরে বলল, আর্যকে বিষয়টাকে জানিয়েছে জানিস? নাহিদ শান্ত সুরে বলল, ধারণা করতে পারছি। ওই শালাকে জীবিত কেন রেখেছিস? অনেক আগে ওকে জ্যান্ত পুঁতে ফেলা প্রয়োজন ছিল। আর্যকে তোর সবটা বুঝিয়ে বলা প্রয়োজন, মেয়েটা তোকে ভুল বুঝেছে। কি বুঝবো বলো, সে তো আমাকে প্রতারক বিশ্বাসঘাতকের ট্যাগ আগেই দিয়ে দিল, আর কতদিন এই অপরাধ বোধের বোঝা আমাকে বয়ে নিয়ে বেড়াতে হবে বলতে পারিস? আমার ভালোবাসা আজ তার কাছে সাজানো নাটক মনে হচ্ছে। এইভাবে ভেঙে পড়লে চলবে না, তোর আর্যকে সবটা বুঝিয়ে বলতে হবে। সেদিন কি পরিস্থিতি ছিল সবটা এক্সপ্লেন কর। সে কিছুই শুনতে চায় না, আসলে আমার জন্য এই শাস্তি প্রাপ্যই ছিল।
পরোক্ষভাবে আমি তো সেই মানুষগুলোর মৃত্যুর জন্য দায়ী। আমার জন্য দুইটি পরিবার ধ্বংস হয়ে পড়েছে। এতদিন লামিয়ার চোখে অপরাধী ছিলাম, আজ থেকে আরজুর চোখেও অপরাধী হয়ে থাকব। এই একটা বিষয় নিয়ে তুই অনেক বছর হীনমন্যতায় ভুগেছিস, আর কত তাছাড়া তুই নিজের জীবনে আরজুকে টেনে নিয়ে আসিসনি, ও নিজে ইচ্ছায় সজ্ঞানে তোর জীবনে এসেছে, তাহলে তোকে একা দোষারোপ করছে কেন? আরজু ভীষণ অভিমানী, ওর এই সাংঘাতিক অভিমান ভাঙা আমার জন্য বেশ কঠিন হবে। আদৌ ভাঙাতে পারবো কিনা কে জানি। তাই দাবা সিগারেটে টান দিয়ে ধোঁয়া উড়ালো। আচ্ছে, ও আরজুকে সে আটকাতে পারেনি। আরজুর চোখে তার জন্য যে ঘৃণা দেখেছে সেটা নাহিদ কিছুতেই ভুলতে পারছে না। এমন একটা দিন তার সামনে এসে দাঁড়াবে সেটা নাহিদ জানতো, কিন্তু এত বাজেভাবে আসবে সেটা জানতো না। সাতন মানুষটা তার জীবনে একটা অভিশাপ, কিন্তু এবার আর নাহিদ কোনো ছাড় দেবে না। আজকের এই পরিস্থিতির জন্য সাদমান দায়ী। বহু বছর আগে সবাই যা জেনেছে বুঝেছে সবটাই ভুল ছিল। সাদমানকে এবার কোনো গডফাদার বাঁচাতে পারবে না। তার গডফাদাকে এইবার নাহিদ দেখে নেবে। নাহিদের চুপ থাকাকে যদি তার নাহিদের দুর্বলতা ভেবে থাকি তবে চরম ভুল করবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।